কোচবিহার ল্যান্সডাউন হলে 100 দিনের কাজের জন্য কোচবিহার জেলার সেরা ব্লগুলিকে পুরস্কৃত করা হয়েছে। ভারতবর্ষের মধ্যে 100 দিনের কাজে ভালো কাজ করার জন্য কোচবিহার জেলা 1 নম্বর স্থান অধিকার করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা শাসক কৌশিক সাহা, অতিরিক্ত জেলা শাসক জ্যোতির্ময় তাঁতি, জেলা মহকুমা শাসক সঞ্জয় পাল এবং জেলার সমস্ত সরকারি আধিকারিকগণ। এই দিনের অনুষ্ঠানে জেলার ব্লকগুলি যারা কাজ ভালো করেছে তাদের সবাইকে আজকের এই মঞ্চ থেকে পুরস্কার প্রদান করা হলো। 2019 আমরা বছর শুরু করলাম মাননীয় মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সাথে, মাননীয় সভাধিপতির সাথে এবং এখানকার সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত প্রধান, সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, এসডিও সবাইকে নিয়ে শুরু করলাম আমরা NREGA অ্যাওয়ার্ডস। আমাদের এখানে বিশেষভাবে যারা ভালো কাজ করেছেন মহিলাদের কাজ দেওয়ার ব্যাপারে, জব কার্ড দেওয়ার ব্যাপারে এবং লেবার ক্রিয়েশন করার ব্যাপারে, ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার ক্রিয়েট করার ব্যাপারে এবং NREGA-র যে গাইডলাইন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন সেই অনুযায়ী যেসব ব্লক ভালো পারফরমেন্স করেছেন, যেসব পঞ্চায়েত ভালো করেছেন তাদেরকে আজকে আমরা প্রাইজ দিয়েছি। স্পেশাল অ্যাওয়ার্ড আমাদের মধ্যে পেয়েছে কুচবিহার 2 নম্বর ব্লক কুচবিহার জেলায়। পাশাপাশি কাজের নিরিখে পিছিয়ে পড়া ব্লকগুলিকে সতর্ক করা হলো যাতে তারা আগামী মার্চ মাসের মধ্যে তাদের পারফরমেন্স বা কাজ আরো ভালো করতে পারে। আজকের অনুষ্ঠানে পিছিয়ে পড়া ব্লকগুলিকে মন্ত্রী সাবধান করেন এবং তাদেরকে আগামী 2 মাসের মধ্যে ভালো কাজ করার পরামর্শ দেন। মাথা উঁচু করে বলার কথা, সেটা হচ্ছে কুচবিহার জেলা ভারতবর্ষের মধ্যে 100 দিনের কাজের বিচারে 1 নম্বর হয়েছে এবং 1 নম্বর হয়ে পুরস্কৃত হয়েছে। আজকে যারা কুচবিহার জেলার বিভিন্ন ব্লক অঞ্চল 100 দিনের কাজে ভালো কাজ করেছে, ভালো পারফর্ম করেছে, তাদের প্রত্যেককে তাদের সম্বর্ধিত করা হলো, পুরস্কৃত করা হলো এবং আমরা টার্গেট দিয়েছি আগামী মার্চের 15 তারিখের মধ্যে যারা 100% অ্যাচিভমেন্ট করতে পারবে তাদের আবারও করে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমরা দেখে নেবো